কত ফুলতলিতে তৃণমূল কংগ্রেস ভোট দিতে বাধা দিচ্ছে গ্রামবাসীরা ক্ষুব্ধ একেবারে 15 মিনিটের মাথায় ইভিএম ছুঁড়ে ফেলে দিলেন জলে সরাসরি আপনাদের নিয়ে যাব অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ দেখো সুবিধা তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে সকালবেলা থেকে যে প্রথমে যে আমাদের জানি যে ভোটের আগে যে ভোট প্রস্তুতির পর্ব চলে বিভিন্ন এজেন্টদের সামনে সেই প্রস্তুতি যখন চলছিল তখন থেকে কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক এজেন্ট যারা কিন্তু এই মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের যারা বাসিন্দা তারা কিন্তু ওখানে আসতে শুরু করেন সেই রাজনৈতিক এজেন্টরা যখন ভেতরে ঢুকতে যায় যখন যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে সমস্ত এই বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপর কিন্তু গ্রামবাসীরা যখন বিষয়টি জানতে পারেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারাই কিন্তু এই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগে তারা এই বুথের ভেতরে ঢুকে যান 40 এবং 41 নম্বর বুথে এবং সেখানে ঢুকে গিয়ে সেখানে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট সেই ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট তারা কিন্তু তুলে নিয়ে জলে ফেলে দেন শুধু তাই নয় পুলিশ যখন পরবর্তী সময় গাড়ি নিয়ে এলাকায় ঢোকে পুলিশের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন আমাদের সঙ্গে এই মুহূর্তে একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে কুলতলিতে একদিকে ইভিএম এবং ভিভিপ্যাট যেমন জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা তার পাশাপাশি পুলিশ এলে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তারা গত প্রায় 5 মাস ধরে যে সন্দেশখালী একেবারে সংবাদ শিরোনামে রয়েছে সেই সন্দেশখালী যে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজ সেখানে নির্বাচন আর তার আগের রাতেই যখন একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল সেই সময় সেই পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং অমিত মালব্য শুভেন্দু অধিকারী লিখেছেন ভোটের আগে সন্দেশখালীর কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের তারা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী আর অন্যদিকে অমিত মালব্য তার পোস্টে রয়েছে মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ মহিলাদের হেনস্থা করা হচ্ছে তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে আলো নিভিয়ে এইসব চলছে তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন অমিত মালব্য मैं एक ही बात कहूंगी आज हम 2011 से नहीं वोट दे पा रही हूँ तो आज हम पूरा कॉन्फिडेंस के साथ बोल रही हूँ हम वोट दे पाएंगे और वोट देने के लिए साथ तो हमारी भगवान है मोदी जी की आशीर्वाद है और पूरा बूथ पे हमारी शक्ति स्वरूपा माँ बहन रहेगा और हम लोग पूरा यकीन है हम वोट दे पाएंगे इसलिए हम जा रहे हैं पूरा भरोसे के साथ संदेशकाली में जो आंदोलन हम लोग निकले थे तो वो सिर्फ वोट देने के लिए नहीं हमारी सम्मान के साथ साथ है हमारी गांव संदेशकली की जो लोगों की जमीन छीन ली गई आज जो सरकारी जो प्रकल्प उन्होंने आज तक हमें नहीं मिला सब मिला के हम ये आंदोलन पे आए थे और ये आंदोलन की आज ये टीएमसी वालों ने आज पूरी तरफ से हमारे साथ हमारी ये आंदोलन को असम्मान करना चाह तो आज उन्होंने नाकामियत रहेगी आज इसलिए क्योंकि संदेशखाली की लोग एक साथ है वहाँ का हर आदमी औरत सब एक साथ है हमारी परिवार संदेशखाली नहीं सिर्फ बसराट लोकसभा की हर परिवार हमारी परिवार है तो हम हैं उनके साथ वो हमारे साथ जरूर रहेगा